Bye.
আমার নাম রেখেছেন ভীম কিন্তু আমি কে কে বাবার পিতা আজ পর্যন্ত আমার পিতা আমি নিজের চোখে দেখলাম না যতদিন যতবার আমার মাতাকে জিজ্ঞাসা করেছি পিতার কথা কিন্তু মাতা আমায় বলেননি তাই তো আজ তবে বড় হয়েছি আজ আমাকে জানতে হবে কে আমার পিতা কি আমার জন্ম পরিচয় কিন্তু কোথায় কোথায় আমার মা কোথায় মা তোমার মায়ের কাছে কি চাও পুত্র মা গো আজও আমি তোমাকে সেই একই কথার উত্তর চাই না একবার দয়া করে বলে দাও জননী দেব দন্ত যজ্ঞ রক্ষ কিংবা গন্ধর্ব কিন্ন কোন বংশে আমার জন্ম কে হয়ে আমার পিতা মা গো তাহলে কি আমার জন্ম রহস্যে ঢাকা রাক্ষস বংশে হয়েছে তোর জন্ম রাক্ষস বংশের শ্রেষ্ঠ রাজা মহারাজ রাবণের ভাই কুম্ভকর্ণ তোর পিতা ওরে পুত্র ওই স্বর্ণ লঙ্কায় খুবই সুখে দিন যাপন করতেছিলাম কিন্তু জানিনা জানিনা বিধাতার কি বিলম্বনা নাকি ভাগ্যের পরিহাস তো যে সন্তান তো মহারাজ দশরথ একদিন হরণ করে এনেছিলেন এক নারী আর সেই নারী ছিল অযোধ্যার মহারাজ দশরথের পুত্র শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতা পরিপুত্র ওই সীতা হরণের অপরাধে শ্রী রামচন্দ্র রাক্ষস বংশের হাজার হাজার মন্ত্রী সেনাপতি লক্ষ লক্ষ রাক্ষস বংশের বংশধর কাউকে জীবিত রাখেনি পুত্র সমস্ত রাক্ষস বংশ ধ্বংস করে দিয়েছে ওরে বাবা তাই আজ আমি তো গর্ভ অবস্থা নিয়ে রাত্রি অন্ধকারে পালিয়ে এসেছি এই কামরূপ কামাখ্যা দেশে তাই তোকে বলি পুত্র তুই দেবতাদের কুচক্কর ছেড়ে দিয়ে ওই পুরনো দিনের কথা ভুলে যা বাবা ওই পুরনো দিনের কথা ভুলে যা দেখি আমার আরাধনায় ব্রহ্মদেব সন্তুষ্ট হোক কি না চলে যাই আপনার পাশে ওগো ভগবান ওগো আমার বরদাতা দোয়া করে যখন আমাকে বর দিতে এসেছেন ভগবান দিয়ে যান আজকে বর আমি যেন স্বর্গবর্তন সকল জয় করে ওপর হয়ে যে থাকি পৃথিবীর চোখে না ধরায় কোনদিন জল আর তা যদি হয়ে থাকে তাহলে মৃত্যু শিরোধার্য
ফুটোর ভিতর سيدي يا